বন্দেরে আতর লাগাই ইদর নামাজ রে ঘুমে পড়ি কথা খবর একটা এক বছর দুই এক মজা আর মুসলমান কতদিন হয়েছে আমি এই হারামজাদের খবর টবর নিয়ে নেই আর গার্লফ্রেন্ড কই গেছে কই আই হেতির দেখিনো টিকিনো হেতি আর কল টল দেন লকডাউন আয় কো টেনশন টেনশন আর অবস্থা কি হইজার কই মুখ টুক কালো হই চাই আজি রে হেতির গুরো কল টল দিছাই কে রে বেডিয়া এতদিন গেছস কই তুই আর কল টল দেস ন কি লই কুত্তা বাচ্চা তুই আমার ফোন ধরস না কেন আরে কি কল দেমু হ্যাঁ তুই কোন নইলে বয়ফ্রেন্ড হইছস হ্যাঁ আমার জীবনের একটা ইচ্ছা পূরণ করছস হ্যাঁ সাগোই ফাশের বাসার আন্টির মাইয়া কি সুন্দর বয়ফ্রেন্ড হয়ে ঘুরে প্রত্যেকটা ইচ্ছা পূরণ করে হেতে হ্যাঁ যার ইচ্ছা পূরণ করছস হ্যাঁ দেখ কি সুন্দর লাল টপটিকে শাড়ির সাথে ম্যাচিং করে গরু কিনছে লাল টপটিকা তুই জীবন আর কোনো ম্যাচিং করা কিছু কিনতে চস আচ্ছা লাগ তো তুন কি কালার শাড়ি আছে ক আই কালার গরু আনু গতকাল তো আমি সব শাড়ি একদম বাই করে এলাইছি মানে এক দিয়া পাই না শুধু একটা পাইছি পিঙ্ক কালার শাড়ি তুই যদি পিঙ্ক কালার পরে নিন মারাস তো আমার ডাইরেক্ট ব্রেকআপ হয়ে যাবে ডাইরেক্ট ব্রেকআপ এ ভাই হারাম যদি তুই তুই পিঙ্ক কালার গরু আই কতুল কই আই কই তাই না না তুই পিঙ্ক কালার গরু লাইব আমাদের হরবান তো আই কি এখন আর তো তাই তো মানা করে দিয়ে গার্লফ্রেন্ড রে সাদিকের ফুসলে হ্যালো বন্ধু সাদিক ওরো বেজামা লাগকান থরি কে তোর বাবি আছে দে তুই বড় আরে বড় হই দিয়ে কি বলা আরে ছাড়া মানুষ বসে আর যাচ্ছে তুমি তো গরু মার বাবা বহুত মানুষ নে তুই আরে ইলগ লিংক দিবি যেটা গরু বালা বড় গরু ফাইম ইলগ দে এই যে তুই আরে জানস না আচ্ছা তুই তাতে লিংক দে তো তোর মারে কি দি দে www.gururabdanbc.com তুই ঢুকে যা তো ওরে সুন্দর সুন্দর গরু আলো আসসালামু আলাইকুম বদ্দা www.gururabdanbc.com না আচ্ছা বদ্দা অনন 180 নাম্বার গরু মাত্র 600 বুঝুন না তো গরু মারলে ফাটা দন তুই বলছ কোন টেনশন না বুঝুন আর ঘর দিয়ে যান ঠিক আছে না আই অপেক্ষা কর 3 hours later জিজ্ঞাসা লি abdanbc.com তো এ বদ্দা গরু লই শুন না এতি অন্তি নই ওই আলো দন সামনে তো না আই আই এতি এতি অন্তি কাহাই আসসালামু আলাইকুম বদ্দা কিরবা তুমি কি আদান বিসি ডট কম ওত গরু গড়ন উজ্জ্বল তোই আর বাদ মত তোমার গল্লি ব্যান খায় ইন দিন 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 ও বুঝিলাম আলো এবে কি বে কি বে গরু না আলো দন হই আলো দ যে গাইলেন্ড জানো না তো বতে বে গরু না তোমার তো কমন সেন্স নাই কমন সেন্স নাই ইবে তো অনলাইন তো অনন গুজ না তো অনলাইন ও মারে বাবু সবাই গরু কিনে ফেলতো আমরা কখন কিনবো গরু কিনলে যে আমরা 5টা টাকা পাবো বুঝছস তো তুই মানে তোরা তো হোস্টেল ছড়া ভাই তো আরে এলাকাত গরু জিগিন কিনে ইতে তো নোয়া হেললে তারা গরু কিনে দিন শুরু করা এই 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 তোরা কইছিলাম নি আর আর বাপ গরু কিনে দে কিন ইগিন তুই আর ইন দুই নম্বরে ব্যবসা আই কই মানে আর ঘর জিগিন গরু কিনে মানে বহুত বড় বড় ওই একদম রাম দিয়ে দুই দিনের মানুষ খাবেন যায় বুঝছস মানে ভাই আপনি কি বৃষ্টি ভাষায় কথা বলছেন কিছুই বুঝতেছি না তুই ছিড়েঙ্গে আমরা ছিড়েঙ্গে তোরা একটা কথা নো কইস বুঝছস হ্যাঁ তোরা কথাইলে তুই চুপ থাক আর গরু এলাকা দেখব তো বড় গরু কিনে না বাপ কত দেখিন স্যার 5 লাখ নিয়া একদম 5 লাখ নিয়া সেরকম গরু ইন আচ্ছা আমার আমার আব্বু কম কিনে নাই গত বছর 10 লাখ টাকা দিয়ে কিনছিল যদি দাম দিছে ধরে কিনে গেছে ভাই আর আর গরু জানো আছে আর আর গরু যেটা আছে ফাস্টটা ট্যাং বেড়া আমরা গরু ফাস্টটা ট্যাং তোমাদের গরু কি ফতিমন্দি তোমাদের গরু কি ফতিমন্দি আম্মু করোনা কাগড়ে কি দে গড়ে গিয়ে ঘটনা কান আবে হাসো না ওসের একজন একজন ফোয়াতা নেই বাবা বড় বড় ইনি 5 লাখ টাকা দিয়ে ব্যাগ গুণ তো গত বছর তো হই দিতে বড় বড় কিনিবে না কি নেতা তো মানে বকলে বছর আমার লাগ বহুত হচ্ছে আজি ফাইদা নাই মানে আলমারি তুমি 10 হাজার টাকা লই বড় গো কিনি আনবি যা 10 হাজার টাকা ওই তো বাদে 12 ফুল হত হত এই যা 12 হাজার 2 হাজার টাকা বেড়ে যাক কিন্তু গরু কিনতে লাগবে না গরু রসি কিনতে লাগবে আচ্ছা তুই এলে নগরিস
গরুর বদা দিবে আছে বেদাম বেশি টিয়া গরুর ইবেল তুই কি নামাজ দেখো দেখো।